ওয়েলকাম টু কপুর সংসার। বন্ধুরা, এখন খুব শীত পড়েছে, তাই বাইরে যাওয়া একটা খুব কমফোর্টেবল মনে করছি না। তার জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেললাম 3-4 রকমের পকোড়া। দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এই যে আমি সিম নিয়েছি, সিমটা অল্প সেদ্ধ করে দিলাম নুন দিয়ে, আর একটা বাটি নিলাম, তার মধ্যে 3-4 চামচ দিয়ে দিলাম বেসন, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। আর সামান্য দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব ফুলে আর ভালো হয়, একটা সফটনেস আসে। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। ব্যাটারটা যত ভালো তৈরি করবে জিনিসটা, তত ভালো হবে। সিম একটা শীতকালীন সবজি, কিন্তু এখন সারা বছরে পাওয়া যাচ্ছে, খুব প্রিয় একটা সবজি। তাই আমি একটা সর্ষে দিয়েও সিমের তরকারি রেসিপি ভিডিও করেছি, ওইখানে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, রেস্টে থাকার পরে দেখো কেমন হয়েছে, খুব সুন্দর। আমি পালং শাক দিয়েও করব পকোড়া, তাই পালং শাক নিয়েছি। পালং শাক শীতকালে খুব পাওয়া যায়, আর খেতেও খুব মজা, প্রোটিন থাকে, চুলের পক্ষেও ভালো, ত্বকের পক্ষেও ভালো। স্বাস্থ্যের পক্ষে তেলে ভাজাটা ভালো নয়, কিন্তু আমরা বাঙালি, আমরা তো ভাজাভুজি খাবো না, এটা তো হতেই পারে না। তারপর এইরকম আবহাওয়া, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কেউ লেপ ছেড়ে উঠতেই চাইছে না। তাই অর্ডার যে এখন পকোড়া করে দিতে হবে, তাই কষ্ট হলেও করলাম, কিন্তু খেয়ে খুব আরাম পেলাম এবং সবাইকে খাইয়ে আমার খুব ভালো লাগলো। এইভাবে গোটা গোটায় নিয়ে নিতে হবে পালং শাকটা, ডাঁটাটা কাটলে চলবে না, তাহলে সব এক একটা পাতা আলাদা আলাদা হয়ে যাবে। তোমরা এইভাবে করো বন্ধুরা, দেখবে খুব সুন্দর হবে। আর এই যে আমি শিমগুলো নিয়েছিলাম, শিমগুলো নুন, লঙ্কা আর খাবার মশলা দিয়ে একটু আমি ম্যারিনেট করে নিলাম। আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, ওটাও ম্যারিনেট করে নিচ্ছি। শিমগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম একসঙ্গে, তারপরে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে বন্ধুরা, দেখবে কি সুন্দর হবে আর খেতে এত মজা। কিন্তু গোটা গোটা শিমেই করতে হবে, অল্প আগে ভাপিয়ে নিয়েই করতে হবে। দেখো, ছেড়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে। এই শিমটা আমার বাড়ির শিম গাছের বীজ থেকে আমার বোনকে দিয়েছিলাম, তাই আমার বোনের বাড়িতে এই শিমগুলো হয়েছে। তাই আমার বর ঘুরতে গিয়েছিল, ওইখান থেকে শিম নিয়ে এসেছিল, তাই শিমটার রেসিপি বানালাম। দেখো, তোমাদের ভালো লাগবে, আর একটা গল্পও শোনালাম, কি সুন্দর সময়টা পার হয়ে গেল। আর এইদিকে যে গোল গোল করে রেখেছিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে দিলাম। আমি বললাম আগে যে 3-4 রকমের আমি আজ পকোড়া করব, খুব ঠান্ডা পড়েছে, তাই এবারে লেপের ভেতরে নিয়ে যেয়ে গরম গরম মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। কি খেতে টেস্ট লাগে বন্ধুরা বলেই বোঝাতে পারবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। এইটা করলাম মাংস, পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ আর বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, একটা বড়ার আকার করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর হয়ে যাবে আমার পকোড়া। দেখো, সব তেলটা টেনে নিয়েছে। আমি এটা ভাবলাম অল্প তেলেই করি, তাই একটু পোড়া পোড়া করলাম। ছেলেরা একটু পোড়া পোড়াও খেতে ভালোবাসে, তাই একটু জ্বালিয়েই নিলাম। টেস্টটা লাগে কাবাবের মতো, তাই ওইটা করলাম, তোমরাও করে দেখো, দেখো অবশ্যই ভালো লাগবে। আর আমি সস দিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা, এই শীতের কালে লেপের মধ্যে ঢুকে সবাইকে খাইয়ে আনন্দ পাবে, তোমরাও চেষ্টা করো। দেখো আমার শিমের পকোড়াটা কত সুন্দর হয়েছে,
এইভাবে বানিও আর সবাইকে খাইও। দেখো নাম পাবে, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এই শীতে সাবধান অবলম্বন করবেন।